শিশু অবস্থা থেকে আল্লাহ হুজুর পাক ওনাকে উপাসনা করার ট্রেনিং দিতেন। উপাসনা একটা উনি বিশেষ একটা আরাধনা করতেন, যেটা হচ্ছে যে উপরের দিকে পা করে নিচের দিকে মাথা, যেটা সালাতে মাকুসি, এটা চিস্তিয়া সিলসিলাতে বেশি আছে, কিন্তু এটা মাওলানা পাক আল্লাহ হুজুর পাকও করেছেন। তো আল্লাহ হুজুর পাক যখন উমর মুবারক কম, তখনই ওনার শাহজাদা পাককে সালাতে মাকুসির ট্রেনিং দিতেন মাওলানা পাককে। তো এরকমভাবে কঠোর সাধনা মাওলানা পাক করেছেন। অতঃপর মাওলানা পাক যখন সাজ্জাদা নসীন হন, তারপর উনি স্ত্রীগঞ্জ পাকে দিনের বেলায় প্রায় ওখানে আরাধনা করতেন, আর রাতে আবার এখানে চলে আসতেন। এমনকি এরকমও হয়েছে যেখানে চিল্লা শরীফ আমরা দেখি, ওই চিল্লা শরীফে এক নাগারে 40 দিন তার ভিতরে ইবাদত করেছেন, এরকম কয়েকবার ঘটেছে। তার ভিতরে একবারের ঘটনা যে উনি মাওলানা পাক বললেন খাদেমদেরকে যে আমি ওটা গুহা ছিল, তখন তো এটা এখন মসজিদের মতো চিল্লা শরীফটা করা আছে, ওটা তো ছিল না, পরে করা হলো। বললেন আমি যখন ওর ভিতরে যাব, তো তোমরা ওখান থেকে এই যে পুকুরটা আছে স্ত্রীগঞ্জ পাকে, বলে কলা গাছ লাগিয়ে দাও। আর ওটা জঙ্গল ছিল, এখন তো সাফসুতরা এখন কত পরিষ্কার, একদম জঙ্গল, বাঘও বাস করতো, অনেকে বাঘকে ওখানে সাজদা করতেও দেখেছে চিল্লা শরীফে। তো বললেন কলা গাছ লাগিয়ে দাও, আর কেউ তোমরা ওখানে যাবে না, 40 দিন হয়ে গেলে আমি একটি ইশারা দিব, তখন তোমরা ওখান থেকে সরে যেও, আর যত পশু পাখি সবকে সরিয়ে দিও ওখান থেকে, কাছে যেন কিছু কেউ না থাকে। 40 দিন উনি 40টা খুরমা, খুরমা মানে খেজুর, একটা শুকনো খেজুর হয় সেটাকে খুরমা বলে, সেটা নিয়ে চোরা যেটাকে বলে উনি ওখানে ঢুকলেন। এবং উনি মাওলানা পাক এত আরাধনা করতেন যে কয়দিন রোজা রাখা হারাম 5 দিন ব্যতীত সারা বছরই রোজা রাখতেন, সারা বছর। ঠিক আমার বড় হুজুর পাকর তাই, দেখেন না উনি কি খান, যারা কাছে থাকে তারাই জানেন, কিছুই খান না, পানি পর্যন্ত খেতে চান না, কেন খান না উনি জানেন। যাই হোক, হয়তো বা কারবালা ইয়াদ হয়, তো যাই হোক, তো মাওলানা পাক ওখানে যখন প্রবেশ করলেন, 40 দিন যখন হলো, 40 দিন হওয়ার পর ইঙ্গিত দিলেন, সবাই সরে গেলেন দূরে। দূর থেকে তারা লক্ষ্য করলেন মাওলানা পাক গুহা থেকে বার হলেন, আর বার হলেন তো মাওলানা পাককে তো আর দেখা যাচ্ছে না, দেখছে একটা লাইট, রোশনি, আলো, এবং আলোটা বার হওয়ার সাথে সাথে জঙ্গলে আগুন লেগে গেল। এবং উনি বেরিয়ে তখন ছুটতে ছুটতে চলে আসলেন ওই পুকুরের দিকে। তো ছুটতে ছুটতে আসছেন, তো যে কলা গাছ দুই সারি লাগা ছিল কাঁচা, কলা গাছগুলো সব জ্বলে গেল এবং জঙ্গল পুড়ে গেল। এবং উনি পানিতে এসে ঝাঁপ দিলেন ওনার যে গরমি ভাবকে ঠান্ডা করার জন্য, মানে আল্লাহর ইবাদত করতে গিয়ে ওনার আসল রূপটাই জাহির হয়ে গেছে। এনারা কিন্তু সকলেই নূর, সকলেই নূর, ইনাদের সকলেই নূর, কিন্তু আল্লাহর সাথে ইবাদত করতে গিয়ে আল্লাহতে একাকার হয়ে গিয়ে আসল নূর জাহির হয়ে গেছে। আর জাহির হওয়াতে স্ত্রীগঞ্জ জ্বলে গেছে, সমস্ত কলা গাছ পুড়ে গেছে। মাওলানা পাক দেখলেন এই আসল রূপটা যদি থাকে, মুরিদ কি করে আমার কাছে আসবে, তাই গরমিকে ঠান্ডা করার জন্য পুকুরে আবার ঝাঁপ দিলেন। তো ওখানে ডুবেছিলেন কিছুদিন, এই জন্য যেহেতু মাওলানা পাক ওই পুকুরে কিছুদিন ডুবেছিলেন, যার কারণে ওই পানি পাক হয়ে গেল। আজ আমরা ভারতবর্ষ, বাংলাদেশ, সমস্ত পীর ভাইরা ওই পানি নিয়ে যায়, নিয়ে যায় না? এবং যে কোনো বালা, মুসিবত, রোগ, বালা, এমনকি জিন ভূতেও যদি ধরে, ওই পানি পান করলে জিন পর্যন্ত পালাবে, পরীক্ষা করে দেখবেন। এবং সবচেয়ে বড় কারামাত পাক, যে কোনো পুকুরের পানি বোতলে ভরে রাখলে বেশি দিন থাকে না, দুর্গন্ধ হয়ে যায়, খারাপ হয়ে যায়, আপনি বোতলে রাখতে পারবেন না। যদি এটা আপনার বিশ্বাস না হয়, আপনি বাড়ি গিয়ে বোতলে পুকুরের পানি ভরে পরীক্ষা করে দেখে নিন। কিন্তু আমরা এই পানি নিয়ে যাই, বাড়িতে বছরের পর বছর থাকে, এবং কিছুদিন রাখার পর দেখবেন এই পানি যেমন আয়রন পানি, তলায় আয়রন থিতিয়ে পড়ে এবং পানিটা টলটলে হয়ে যায়, আয়রন যুক্ত পানি, ওই রকম মনে হয় যেন আয়রনগুলো তলায় থিতিয়ে পড়েছে এবং আরও টলটলে হয়ে গেছে। আছে আপনাদের বাড়িতে পানি রাখা, আছে না? তো মাওলানা পাকের যদি কারামত পাক দেখতে চান, শুধু সেই দিন দেখার নাই, আজ পর্যন্ত কেয়ামত তাক এটা মাওলানা পাকের একটা কারামত পাক, কেয়ামত তাক মাওলানা পাকের এই কারামত পাক জাহির হইতেছে, এটা কন্টিনিউয়াসলি চলছে এই কারামত পাক, হয়েছে, কারামত দেখিয়েছেন তা নয়, এটা কন্টিনিউয়াসলি কারামত পাক চলিতেছে এবং চলিতে থাকিবে, বুঝতে পেরেছেন? এটা মাওলানা পাকের কারামত পাক।
তো পুরা জঙ্গল পুড়ে গেল। আমাদের গ্রামের একটা মূর্খ লোক এইটা নিয়ে একটা কবিতা লিখেছিল, লিখতে জানে না, পড়ালেখা জানে না। যেমন গুমানি মুখে মুখে কবিতা বলতো, গুমানিকে আপনারা অনেকে জানেন, সেই লোকটা তো লিখেছে। সে একটা কবিতা বলেছিল যে, খোদার নূরে তোর পাহাড় পুরে মুসা নবী হন বেহুঁস, মানুষের নূরে জঙ্গল পুরে তিনি কোন মানুষ। মহলাবাগের জন্য মুসা আলাইসলাম আল্লাহর দিদার করতে আসলেন, নূরের একটা শুধু ঝলক মারলেন আল্লাহ পাক, তো তোর পাহাড় পুরে ছাই হয়ে গেল, মুসা নবী বেহুঁস হয়ে গেলেন, সেন্সলেস। কার নূরে? আল্লাহর নূরে। স্ত্রীগঞ্জের সমস্ত জঙ্গল পুড়ে গেল, কার নূরে? মওলা পাকের নূরে। কি তাই না? তো মওলা পাক কি নূর? বড় হুজুর পাক নূর। আমরা নূরটা দেখতে পাই না, বুঝতে পারি না, কারণ আমরা দেখতে পারলে কেউই দায়রা পাকে আসতে পারতাম না। দায়রা পাকে যখন বড় হুজুর পাক আসলেন, আমরা কাছে গেলে ওই নূরের পুরা দায়রা পাক এলাকা চলে যাবে, বড় হুজুর পাকের তাজাল্লিতে পুরা দায়রা পাকের ওই এলাকা জ্বলে যাবে। তাই ওনারা নূরটা আল্লাহ পাক ওনাদেরকে মিষ্টি নূর করে পাঠিয়েছেন। কোরআন পাকে ওনাদেরকে বলেছেন, ওয়ান নাজম ইজা হাওয়া, নক্ষত্রের মতো করে ওনাদেরকে পাঠিয়েছি মিষ্টি নূর, যাতে হুজুর পাকের কাছ থেকে আপনারা হেদায়েত নিতে পারেন, হেদায়েত নিতে পারেন।